গুড মর্নিং ফ্রম উদয়পুর। অ্যাকচুয়ালি উদয়পুর আমাদের একটা পিট স্টপ ছিল, আমাদের লক্ষ্য ছিল মাউন্ট আবু। যেহেতু দেরি হয়ে গেল খানিকটা, তাই মাউন্ট আবু আর গতকাল পৌঁছাতে পারিনি। আমরা উদয়পুরে স্টে নিয়েছিলাম। আজকে আমরা উই আর হেডিং টুয়ার্ডস মাউন্ট আবু ফ্রম উদয়পুর। উই উইল এক্সপ্লোর মাউন্ট আবু টুডে। চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নতুনভাবে শুরু হোক, চলুন এগিয়ে যাই। উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম উদয়পুর। আমরা উদয়পুর সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো অব্দি উদয়পুরের ঘুম ভাঙেনি। এখান থেকে মাউন্ট আবু দেখাচ্ছে 156 কিলোমিটার, সময় লাগছে 2 ঘন্টা 56 মিনিট। প্রচুর মার্বেলের ফ্যাক্টরি, প্রচুর অসংখ্য মার্বেলের ফ্যাক্টরি। মেবার থেকেই দেখছি যে একেবারে দুপাশ দিয়ে সারি সারি একেবারে হচ্ছে আপনার মার্বেলের ফ্যাক্টরি। এইখান থেকে আমরা বাঁদিক নেব। সামনে দেখুন একটা ফ্লাইওভার মতো দেখা যাচ্ছে, ফ্লাইওভার এখান থেকে আমরা সার্ভিস রোডটা নেব। এখান থেকে স্ট্রেট 100 কিলোমিটার আমাদের যেতে হবে টুয়ার্ডস মাউন্ট আবু। এই হচ্ছে উদয়পুর থেকে এই লেফট টার্ন আপনাকে নিতে হবে মাউন্ট আবু যেতে গেলে। ইউ হ্যাভ টু টেক দ্য লেফট টার্ন ফ্রম হিয়ার টু মুভ টুয়ার্ডস মাউন্ট আবু। We will merge with NH27 and this NH would lead us towards Mount Abu. এই আমরা মার্চ করলাম NH27 এর সাথে। চলুন এগিয়ে যাব। অসাধারণ সবুজে মোড়া জায়গাগুলো এবং এই পাহাড়ের মধ্যে এই সবুজ, প্রাণবন্ত সবুজ এই জায়গাগুলোকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ড্রাইভ করতে তো অসাধারণ লাগবে, আলাদা করে ধোঁয়া বা ধুলো আপনার চোখে কিন্তু পড়বে না, এটাও ঠিক। সাইনবোর্ড যা দেখালো তাতে এইখান থেকে আপনি যদি ডান দিকে যান এবং ডান দিকে 28 কিলোমিটার আপনি যদি যান, আপনি হলদিঘাট খুঁজে পাবেন তাই বলছে। আমরা NH27 এর উপরে রয়েছি। NH27 ধরে আমরা স্ট্রেট মাউন্ট আবু দিক। সকালের ব্রেকফাস্ট হয়নি তাই ব্রেকফাস্টের জন্য থামা। অসাধারণ জায়গা দেখুন, দারুণ জায়গা। সামনের পাহাড়টা একেবারে মন ভোলানো পাহাড়, NH27 এর একদম পাশেই। আর এইখানেই দাঁড়িয়ে যাওয়া ব্রেকফাস্টের জন্য। রাজস্থানে ব্রেকফাস্ট করলাম দুজনে 150 টাকা। আপনাদের বলা থাকলো শিবশক্তি রেস্টুরেন্ট, যে যদি কখনো মাউন্ট আবু আসেন এই রেস্টুরেন্টটায় বসতে পারেন, খেতে পারেন, এটা আমার পক্ষ থেকে রেকমেন্ডেড থাকলো। এই ইনফরমেশনগুলো দেওয়া উচিত, টুকটাক ইনফরমেশনগুলো, পথের ধারের ইনফরমেশনগুলো, এই জন্যে দিয়ে যাচ্ছি। যেখানে যেটা ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদেরও কাজে লাগতে পারে, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার, এটাই। চলুন আবার এগিয়ে যাবো মাউন্ট আবুর দিকে। থ্যাংক ইউ। এবার নিজেদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার গাড়িকে ব্রেকফাস্ট করানোর পালা। এখানে ডিজেলের লিটার 94.96 টাকা। রাজস্থানে কিন্তু ডিজেলের দামটা বেশি, টোল অ্যান্ড ডিজেল বোথ আর কস্টলি। ওকে, চলুন আবার এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। মাউন্ট আবু যাওয়ার পথেও আপনি টানেল পাবেন, আপনার সঙ্গে টানেলের দেখা হবে। এবং সেই টানেলের শুরুতে দেখুন একদম রাজস্থানি যে ঘরানা, রাজস্থানি যে স্থাপত্য শৈলী, একেবারে আর্কিটেকচারাল ডিজাইন, তার একেবারে অব্যর্থ ছাপ আছে দেখুন। উখালিয়াত
টিপিক্যালি রাজস্থানি আর্কিটেকচারাল ডিজাইন। তো এইগুলো ছোটো ছোটো টানেল, বাট সিনিক্যালি ওয়ান্ডারফুল, খুব সুন্দর। এগুলোই এক্সপ্লোর করা, চলুন এগিয়ে যাই। সামনে থেকে, অ্যাকচুয়ালি সামনে থেকে বোধ হয় আমাদের এবার ঘুরতে হবে। এই এক্সিটটা নিয়ে নিলাম আবু রোডের দিকে। এইটাই যাচ্ছে আবু রোড, এইটাই যাচ্ছে মাউন্ট আবু, এই রাস্তাটা যাচ্ছে মাউন্ট আবু। আবু রোড শহর 14 কিমি, আবু রোড নগরপালিকা মাউন্ট আবু, এইটা হচ্ছে মাউন্ট আবুর রাস্তা, এইটা হচ্ছে মাউন্ট আবুর রাস্তা, চলুন এগিয়ে যাই। আমরা এবার মাউন্ট আবুর দিকে। এই আমরা পাহাড় চড়া শুরু করলাম। আমরা মাউন্ট আবুর দিকে একদম পাহাড়ি পাকদণ্ডী পেরোচ্ছি। আর রাস্তা সম্পর্কে বলার, একদম উদয়পুর থেকে মাউন্ট আবু আসার রাস্তা একদম সবটাই খুব সুন্দর। এনএইচটা তো খুবই সুন্দর, এবং এনএইচের পরে যে স্টেট হাইওয়ে মাউন্ট আবু অব্দি যে রাস্তা, আর 10 কিলোমিটার মাউন্ট আবু বাকি এখনও অব্দি রাস্তা, কিন্তু একদম খুব সুন্দর, খুবই সুন্দর রাস্তা। রাস্তা নিয়ে কোনো কিছু বলবারই নেই, একদম পাকদণ্ডি, পাকদণ্ডি বাইতে বাইতে আপনি চলছেন, এবং প্রায় 20 কিলোমিটার এই পাকদণ্ডি আপনাকে বাইতে হবে মাউন্ট আবু চড়ার জন্য। ঝাড়খণ্ডের নেতারাটের সঙ্গে অনেকটা মিল আছে, এটাই হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই। মাউন্ট আবু আর 5 কিলোমিটার বলছে। আধ ঘন্টা আগে আমরা এসে মাউন্ট আবুতে এই হোটেলে উঠলাম, হোটেল গ্রেট ইন্ডিয়া রিসোর্ট। এখানকার বেশ পরিবেশটা ভালো লাগলো, এবং ছোটোর ভেতর খুব কোজি নন্দিতা বলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু অন্য রকমের, একেবারে অ্যামিডস নেচার, ইউ ক্যান স্টে অ্যামিডস নেচার। ইয়াস বিক্রমজি, ম্যানেজার অফ দিস হোটেল, ইজ ভেরি অ্যামিয়েবল পার্সন। ইয়া চলুন মাউন্ট আবু ঘুরে ঘুরে দেখি। অ্যাকচুয়ালি রাজস্থানে এইটাই প্রথম আমাদের ঘুরে দেখা হবে। আমরা ভরতপুর এসেছিলাম, ভরতপুর থেকে আমরা ডাইরেক্ট উদয়পুর এসেছি, কিন্তু কোথাও আমরা ঘুরে দেখিনি। এটাই ছিল আমাদের মূল ডেস্টিনেশনের মধ্যে আর কি, ওয়ান অফ আওয়ার ডেস্টিনেশনস, মেইন ডেস্টিনেশনস। অ্যাকচুয়ালি গতকাল আসার কথা ছিল আমাদের, গতকাল আসার কথা ছিল এখানে, কিন্তু আমরা গতকাল এখানে আসতে পারিনি, সেই জন্য উদয়পুরে আমাদের একটা পিট স্টপ নিতে হয়েছিল। ঠিক আছে চলুন এসে পৌঁছেছি মাউন্ট আবুতে, মাউন্ট আবু ঘুরে দেখি। হি ইজ আওয়ার গাইড টুডে, আপনার নাম বলিয়ে? বিজয় রানা। বিজয় রানা, ইয়ে বিজয় রানা জি গাইড হ্যায় হামারা, ইয়ে হমকো ঘুমায়েগা মাউন্ট আবু, আপকো ভি ঘুমায়েগা, চলিয়ে চলুন।
দেখে আসি মাউন্ট আবু। আমরা মাউন্ট আবুর সাইট সিনে বেরিয়েছি, গুরু শিখরের দিকে যাচ্ছি। চলুন দেখাবো আপনাদেরও। রাজস্থান কা কাশ্মীর মানা যায়, রাজস্থান কা কাশ্মীর। আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, আমরা সেই দিকে মাউন্ট আবুর মধ্যে দিয়ে উইন্ডিং রোডস, সেই উইন্ডিং রোডস কে পেরোতে পেরোতে আমরা ধীরে সুস্থে এগোচ্ছি। আমাদের সাথে আমাদের গাইড ভাই আছেন। এইটা মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এইটা ইনফরমেশন মেরে পাস নেই থা। মাউন্ট আবু এক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হ্যায়, একদম একদম। ইয়ে মানে বোর্ড মে দেখা অনেক অনেক টাইম অনেক বাদ, ওয়েলকাম টু মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ও র্যাফটিং হতা হ্যায় বা রক ক্লাইম্বিং হতা হ্যায়? র্যাপলিং, রক ক্লাইম্বিং এন্ড র্যাপলিং। ও রক ক্লাইম্বিং এন্ড র্যাপলিং হতা হ্যায় ইয়াহ পে। ওকে ওকে। ও অ্যাডভেঞ্চার পার্ক হ্যায় স্মল সাইজ কে? ও ইয়ে অ্যাডভেঞ্চার পার্ক হ্যায়, সিমার ঠিক ঠাক হ্যায় বাট ইতনি জ্যাদা ও নি হ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডভেঞ্চার পার্ক স্মল স্মল বাচ্চাও কে লিয়ে হ্যায়। হ্যাঁ, ছোট বাচ্চাও কে লিয়ে অ্যাডভেঞ্চার পার্ক হ্যায়। ও এটিভি বাইক ডট বাইক, এখানে আপনি রাইড করতে পারেন, এটিভি বাইক ডট বাইক এর রাইড আপনি নিতে পারেন। ভালোই লাগছে, সুন্দর জঙ্গলের পাহাড়ি পথ। সাইড কেন তো নিচে মিনি লাকি লেক। হ্যাঁ ম্যান, মিনি লাকি লেক মানে দেখা। হ্যাঁ, কাহাঁ পে? থোড়া আগে যাকে দেখো। হ্যাঁ, থোড়া দিখা দেনা। হ্যাঁ, বিলকুল দিখাও। আপ মুঝে লাকি লেক কা মিথ বতাইয়ে। লাকি লেক এক হি রাত মে দেবতাও নে নাগপুর কে বোলা, ইসলিয়ে উসকা নাম লাকি লেক দিয়া হ্যায়। 2 किलोमीटर राउंड है, 135 फीट गहरा है। हम तो अलग स्टोरी सुना था। क्या सुना था? वो एक राजकुमारी के लिए। हाँ वही तो कह रहा हूँ, रशिया वाला जिन्होंने देवताओं के जरिए शक्ति उनको माँ भगवती अर्बुदा देवी की थी, उनके नाखून से नाखूनों से उस तालाब को खोदा था, इसलिए इसका नाम नक्की लेख रखा। এটাও একটা পয়েন্ট, শুটিং পয়েন্ট বলে, আমরা পরে আসছি শুটিং পয়েন্টে, গুরু শিখর থেকে আমরা আসছি। সুন্দর লাগে চারিদিক থেকে, মাউন্ট আবুকে দেখা যায়, দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো দেখে। চলুন আসছি ঘুরে। বাহ, গুরু শিখরের একদম কাছে আমরা। মাউন্ট আবুর এটা হচ্ছে গুরু শিখর, 1722 মিটার উপরে জাস্ট মন্দির আছে একটা। আমি আর মন্দিরে যাচ্ছি না, কিন্তু এইটা হচ্ছে মাউন্ট আবু তথা আরাবল্লীর উচ্চতম জায়গা গুরু শিখর, দ্য হায়েস্ট পয়েন্ট অফ আরাবল্লী মাউন্টেন অ্যাজ উই অল নো। রাজস্থান কি উঁচি চোটি সবসে, রাজস্থান কা সবচে উঁচি চোটি ফার্স্ট হিমালয় সেকেন্ড নীল এন্ড থার্ড আরাবলী। আরাবলী মে সবসে হাইয়েস্ট হ্যায় গুরু শিখর, 1722 মিটার ইয়ানি কি 5653 ফিট। কিলোমিটার মে কনভার্ট করতে তো জমিন সে 2.5 কিলোমিটার আদর হ্যায় সি লেভেল সে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে গুরু শিখর, ছুঁয়ে গেলাম আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। আর বেশ কতগুলো সিনিক ভিউ দেখা যায়, এরকম পয়েন্ট আছে, গিয়ে দাঁড়াচ্ছি। ইউ ক্যান গেট সাম বিউটিফুল ভিউজ অলসো ফ্রম গুরু শিখর, নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি। আমি শুধু মন্দিরটা দেখানোর জন্য এখানে এলাম, এবং হায়েস্ট পয়েন্টটাকে ছুঁয়ে যাওয়া, আর কিছু না, জাস্ট ছুঁয়ে যাওয়া আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, তাকে ছুঁয়ে গেলাম। চলুন এগিয়ে যায়, আবার সুন্দর সুন্দর যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখব।
গুরু শিখর থেকে নামার সময় দেখা পেলাম এই ডাইনোসর রকের। আমাদের গাইড যিনি আছেন তিনি বললেন যে রুক যাইয়ে দেখিয়ে ইয়া পর ডাইনোসর রক और बहुत ही अच्छा शेप में बना हुआ, किसी को लगता है किसी ने बनाया लेकिन ये नेचुरल है। एंड इट सीम्स लाइक अ डायनासोर एंड एज पर आवर गाइड इट इज नेचुरल, द फॉर्मेशन ऑफ द रॉक इज नेचुरल, डायनासोर रॉक, डायनासोर रॉक। यस सर। तो छोटे जलाशय আছে, एज पर आवर गाइड क्या बोल रहा है आप बोलिए। यहाँ पे पानी पीता है ये जानवर, जितने भी एनिमल्स यहाँ रात को आते हैं, जैसे लेपर्ड है, बियर से भालू, जंगली मुर्गे है, खरगोश है, रात के टाइम में, रात्रि के समय में यहाँ पर आते हैं और यहाँ पानी पी के चले जाते हैं। यहाँ पे लेपर्ड भी है और बियर भी है। हाँ बिल्कुल है, यहाँ रसल वाइपर भी है, कैट भी है, कोबरा भी है, पाइथन भी है। अच्छा अच्छा अच्छा। और दुनिया का सबसे खूबसूरत बर्ड्स जिसे कहते हैं ग्रीन मुनिया, पूरे वर्ल्ड में यदि कहीं है तो वो माउंट आबू में ही है। अच्छा, ग्रीन मुनिया। यस सर। প্রচুর ইনফরমেশন আমরা পেলাম আমাদের যিনি গাইড আছেন ওনার কাছ থেকে। উপরে দেখুন গুরু শিখরের মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা ধীরে ধীরে ওখান থেকে নামছি। খুব সুন্দর জায়গা, প্রকৃতির মধ্যে বেশ খানিকক্ষণ সময় আপনি, দারুণ লাগছে, একদম সুন্দর, সেরিন, প্রিস্টিন, একদম দ্য প্লেস ইজ সারাউন্ডেড উইথ সেরিনিটি। ইয়েস, ইউ ক্যান জাস্ট লিসেন টু সাম চিরপিং অফ দ্য বার্ডস, দ্যাটস ইট, ভেরি বিউটিফুল প্লেস। এই জায়গাটাকে শুটিং পয়েন্ট বলে। গুরু শিখর থেকে নামার পথেই জায়গাটা পাবেন। লেট আস সি। ভিউ ইজ রিয়েলি বিউটিফুল, অসম, আনডাউটেডলি ভিউ ইজ বিউটিফুল। ইয়ে কে লেখে, ছোট না কি লেখে? জয় তালাম। इसको कहते हैं जवाई तालाब। दिस इज जवाई तालाब, दिस इज जवाई विलेज। ओ इज दिस जवाई विलेज। कम इन, ब्यूटीफुल व्यू। আমি 360 ক্যামেরাটা রেখে চলে এসেছি। আমি কি ভুল করলাম? ইয়ে ইয়ে কোন সা শাড়া ইয়াহ পে কোন সা দিখ রহা হ্যায়? গাঁও নিচে কে সব। সব গাঁও হ্যায় নিচে কে? ये जैसे यहाँ से नीचे उतरते हैं ना, तो स्वरूपगंज है। स्वरूपगंज, हाँ हाँ, स्वरूपगंज, फिर आगे पिंडवाड़ा, फिर से आगे सिरोही, फिर से आगे उदयपुर रोड निकल गया। रोड, हाँ, निकल गया। बैक साइड में पहाड़ियों में दिख रहे हो कुंभलगढ़ है। कुंभलगढ़, हाँ। दिखाई नहीं देगा अभी, ऊपर गुरु शिखर। और गुरु शिखर तो, हाँ, गुरु शिखर यहाँ से भी दिख रहा है। यस यस यस, ब्यूटीफुल माउंट आबू का वन ऑफ द फाइनेस्ट प्लेसेस आई वुड से। এটা মিনি নাকি লেক। দিলবারা টেম্পলের দিকে যাওয়ার পথে পেলাম আমরা ছোটা নাকি লেক। এই লেকটা বলতে ছোটা নাকি লেক। সুন্দর ভিউ আছে, তাই মনে হলো একটু দেখাই। বেশ পুরুলিয়ার সঙ্গে মিল পাচ্ছে এই জায়গাটার, আমাদের পুরুলিয়ার সঙ্গে বেশ মিল আছে। এবং সেই আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরতে 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 যেরকম অনুভূতি হয়, আমার কিন্তু অনেকটা সেম অনুভূতি হচ্ছে জানেন। ভালো লাগছে বেশ। দেখুন লেকের ভেতরে একটা পাথর রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে বাঘ পাটা বাড়িয়ে বসে আছে, একদম এক্স্যাক্ট। দেখুন, খেয়াল করুন, পাথরটা এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে কোনো বাঘ বা সিংহ সামনের দুটো পা বাড়িয়ে বসে রয়েছে জলের মধ্যে। একদম একদম পাথরটা একদম এক্স্যাক্ট, তাই আপনার দেখে মনে হবে কোনো বাঘ বা সিংহ পাটা সামনে বাড়িয়ে বসে আছে। Fantastic, thank you. Thank you. Welcome sir. हमारा जो गाइड है एकदम घुमा घुमा के बहुत अच्छे से हमको दिखा रहा है मिनी नक्की लेक। सबसे बड़ कथा देखुन प्रकृतिटा असाधारण, प्रकृति असाधारण, सेरिन, प्रिस्टिन, पाखिर आवाज चारिदिके एवं हावाटा दारुण, ताजा हवा, भलो लागछे बेश। আমরা অ্যাকচুয়ালি মাউন্ট আবুর বিখ্যাত দিলবারা যে টেম্পল, সে দিলবারা টেম্পলে যাচ্ছি। অ্যাকচুয়ালি দিলবারা টেম্পলে ফটোগ্রাফি করতে দেয় না, আমি বাইরে থেকেই তাই খানিকটা তোলার চেষ্টা করছি, ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই বাইরে থেকেই আপনাদের জাস্ট পথটা দেখিয়ে দিচ্ছি। ইউ ক্যান সি দ্য ফেমাস দিলবারা টেম্পল অফ মাউন্ট আবু। ইয়াস, ইটস আ জৈন টেম্পল, as you all know,
हाँ दिस इज दिलवाड़ा जैन टेम्पल यस 1000 ईयर्स ओल्ड मंदिर 1000 बचर पुरानो श्री जैन श्वेतांबर मंदिर दिलवाड़ा आबू पर्वत देखो लेखा आछे श्री जैन श्वेतांबर मंदिर दिलवाड़ा आबू पर्वत ये लिखा हुआ तो यस दिलवाड़ा जैन मंदिर श्वेतांबर और वो मजदूरों ने दिल से बना के डोनेट किया 3 मंजिल का मंदिर इसलिए इसका नाम रखा दिलवाड़ा जैन टेंपल 108 मूर्ति आदिनाथ भगवान की है 210 पिल्लर है मंदिर के अंदर पहला मंदिर बना था पाटन के राजा भीमदेव के सेनापति विमल शाह ने उसकी लागत लगी थी 12,53,00,000 रुपए और उसके बाद दूसरा मंदिर बनाया था वस्तुपाल तेजपाल ने उसकी लागत लगी थी 18,53,00,000 रुपए 14 साल तक काम चला था कारीगरों को मूर्ति के अंदर से निकले हुए पाउडर के वजन से तोल के कारीगर को सोना और मजदूर को चांदी दी थी उसके बाद में 500 साल पहले आए थे भामाशाह जब हल्दी घाटी का युद्ध स्टार्ट हुआ था तो महाराणा प्रताप को धन से सहयोग करना था इसलिए एक ही मूर्ति बनवा के गए पंच धातु की सोना चांदी कांसी पीतल तांबा 4,320 केजी का एक ही मूर्ति बना हुआ है बस ओके थैंक यू हमारे संगे जिन्हें आछेन राणा जी बोल देन आपनादेर के এই আর কি দিলওয়ারা জৈন টেম্পল ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো প্রভিশন নেই ফলে আর ভেতরটা দেখানো যাবে না এই অবধি দেখিয়ে রাখলাম রানাজি থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন আপ লেঙ্গে হীরা ভাই কি ফেমাস চায় হীরা ভাই কি ফেমাস চায় পুরা আবু মে ফেমাস হই আচ্ছা দিলওয়ারা টেম্পলে এসে চা খেলাম জানেন হীরা ভাই কি চায় অসাধারণ মুখে দিয়ে অনুভূতিটা অন্যরকম হয়ে গেল অসাধারণ চা অসাধারণ বিশ্বাস করুন অবশ্যই আসবেন দিলওয়ারা এই জৈন মন্দির এলে মাউন্ট আবুতে হীরা ভাই কি চায় অসাধারণ চা আমি নিজে বারবার চা খাই চা খেতে ভালোবাসি আমি মানে এক কথায় আমি ভিডিওটা বানাতে শুরু করলাম যে এই চা খেয়ে যদি আমার অনুভূতি শেয়ার না করি তাহলে অন্যায় হবে সতীপীঠের অন্যতম একটা পীঠ এখানে আছে সেটা হচ্ছে যে এই কাত্যায়নী শক্তিপীঠ শ্রী অর্বুদা দেবী জি শক্তিদার অর্বুদা মাতা অর্বুদা দেবী অর্থাৎ অর্বুদা মাতার এখানে মন্দির কিতনা সিঁড়ি 365 সিঁড়ি 365টা সিঁড়ি আছে মন্দিরে উঠতে হয় আমরা শুধু আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম এটা মাউন্ট আবুতে অর্বুদা দেবীর মন্দির শক্তিপীঠের অন্যতম একটা দেবী যে মন্দির হ্যাঁ উসকে বারে মে আপ কে কে রহে থে বলিয়ে অর্বুদা দেবী মন্দির জো হ্যায় ও কাত্যায়নী শক্তিপীঠ হ্যায় 51 শক্তি মে সে ওয়াহ মাতা জি কে হোঠ গিরে থে হোঠো কো সংস্কৃত মে আদর কহতে হ্যায় ইসলিয়ে দেবী কা নাম আদর দেবী আর উসি কা দূসরা স্বরূপ হ্যায় অর্বুদা মাতা वो चौधरी और परमार की कुल देवी है वो कात्यायनी शक्तिपीठ है थैंक यू और আমরা এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সাল পিস হল লেখা একটা হলের সামনে এখন এটা কি আছে আমাদের ইউনিভার্সাল পিস হল ये इंटरनेशनल हेडक्वार्टर्स है जो 1983 में बना था प्रजापिता ब्रह्मा कुमारी के जितनी भी संस्थाएं बनी हुई उनका इंटरनेशनल हेडक्वार्टर है यूनिवर्सल पीस हॉल अर्थात ओम शांति भवन प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय इसमें 3,500 लोग बैठ सकते हैं और ये बिना पिलर का हॉल है विदाउट थम तो यहाँ पे जो हॉल है वो बिना पिलर का है यस और इससे बड़ा नीचे आबू रोड में जो 25,000 लोगों का है आबू रोड में है एक ही हॉल है 25,000 लोगों विदाउट पिलर 25,000 लोग बैठ सकते यस सर आबू रोड में है वाह चलो ना किया जाए अर्बुदा देवी का मंदिर हो गया अपना एबार अर्बुदा देवी मंदिर थे एबार हम जाबो नक्की लेक तई तो আমরা এসে হাজির হয়েছি নাক্কি লেকের পাশে বিখ্যাত মাউন্ট আবুর বিখ্যাত নাক্কি লেক তাই তো মাউন্ট আবুর বিখ্যাত নাক্কি লেকের পাশে এসে হাজির হয়েছি বিজয় রানাজি আমাদের যে গাইড আছে এখানকার গাইড অ্যাসোসিয়েশনের উনি হচ্ছেন প্রেসিডেন্ট অধ্যক্ষ তো রানাজি আমাদের বলছেন স্যার ইয়ে দেখ রে লেক ইয়ে 2 কিলোমিটার রাউন্ড হ্যায় 135 ফিট ডিপ হ্যায় 135 ডিপ হ্যায় ইস লেক কে অন্দর বোটিং হোতা হ্যায় और ये देवताओं ने नाखून से खोदा था ऐसी मान्यता है इसलिए ये लेक के यहाँ पर पहले आदिवासी लोग
अपने माता पिता के अस्तित्व को विसर्जन करने के लिए आते थे वैसा की पूनम के टाइम, और अभी भी आते हैं, अस्थिया विसर्जन करके चले जाते हैं। सामने पत्थर देख रहे, उसे टोड रोक कहते हैं, जहाँ कर्नल टोड ने बैठ के राजस्थान का इतिहास लिखा था। कर्नल टोड के हिसाब से उस पत्थर को नाम टोड रोक दिया है, मेंढक जैसा दिखता है इसलिए नहीं दिया है। यह है जयपुर पैलेस, जिनका जयपुर के अंदर जलमहल भी है, उन्हीं से रिलेटेड है, इनका पूरे परिवार में ही आते हैं ये लोग। ये महाराजा मतलब राजाओं की फैमिली से बिलोंग करते हैं, जयपुर पैलेस। और लेक तो आप देख ही चुके हैं, 2 किलोमीटर राउंड, उसमें शिकारा है, रोइंग बोट है, पैडल बोट है, अलग अलग बोटिंग के अलग अलग चार्जेस होते हैं इसके अंदर। और बैक साइड की जो पहाड़ियाँ देख रहे हैं, यहाँ पर ये रॉक क्लाइंबिंग सिखाई जाती है। 40 नंबर, 11 नंबर, 41 नंबर जो नंबर दिए अपने यहाँ एडवेंचर के लिए आते हैं, रॉक क्लाइंबिंग करके ऊपर चढ़ते हैं और रैपलिंग करके नीचे उतरते हैं। एडवेंचर कोर्स होता है, उसके अंदर एडवांस होता है, बेसिक होता है, और लास्ट में फाइनल होता है जो कोचिंग, जो बाहर जाते हैं। तो यहाँ पर माउंट आबू के अंदर जो क्षेत्रफल जंगल का काफ़ी लंबा चौड़ा है, नेचर से जुड़ा हुआ है, प्रकृति के अंदर बहुत सारी चीज़ें देखने लायक है, बहुत सारे पेड़ पौधे, कई एनिमल्स है, कई बर्ड्स है, और कई जानवर तरह तरह के देखने को मिलते हैं। धन्यवाद माउंट आबू से, विजय राणा 9992984865। হ্যাঁ, বলা থাকলো আপনারা যদি কেউ আসেন, আমি ওই নাম্বারটা আবার আমার ডেসক্রিপশন দিয়ে দেবো, আই উইল গিভ দ্য নাম্বার অফ বিজয় রানা ইন মাই ডেসক্রিপশন। হি ইজ আ ভেরি ভেরি গুড গাইড, হি ইজ আ ভেরি গুড গাইড, হি উড বিকাম অ্যাজ আ ফ্রেন্ড, আই উড সে একদম দোস্ত কি তরহ বন জায়েঙ্গে, হামারা তো দোস্তি বন গয়া, ইয়ে ছোড়নে কা মন হি নাই কর রাহা ইসকো। চলুন আমাদের মোটামুটি শেষ করবো আমরা আর কি আমাদের আজকের এই মাউন্ট আবু ট্যুর, উই হ্যাভ টু ফিনিশ আওয়ার মাউন্ট আবু সাইট সিং ট্যুর অ্যান্ড উই হ্যাভ টু রিটার্ন টু আওয়ার হোটেল। We are very tired. চলুন আবার দেখা হচ্ছে হোটেলে। আমরা হোটেলে ফিরছি, সারাদিনের চক্কর খেয়ে আমরা হোটেলে ফিরছি। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এটাই আমার অভ্যাস। আই ইউজ টু শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস উইথ ইউ। উই হ্যাভ রিটার্ন টু আওয়ার হোটেল, হোটেল গ্রেট ইন্ডিয়া রিসোর্ট ইন মাউন্ট আবু। আমি চাই যে আপনারাও, যে মিস্টার ভিজয় রানা আছে এনার সাথে আপনারা পরিচিত হন। মাউন্ট আবু যদি কেউ আসেন, আমি এদের এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অসম্ভব ভালো মানুষ, আমার সাথে কয়েক ঘন্টারই পরিচয়, কিন্তু খুব ভালো লাগলো, মনে হলো যে আপনারা এনার সাহায্য যদি পান, আপনারা খুব সুন্দরভাবে মাউন্ট আবুটাকে ঘুরে দেখতে পারবেন। বিশেষ করে যদি কেউ ট্রেকিংয়ে উৎসাহিত থেকে থাকেন, কেউ যদি ট্রেকিং করতে চান, এখানে কিন্তু প্রচুর ট্রেক হয়, বা রক ক্লাইম্বিং এইসব অ্যাডভেঞ্চারাস স্পোর্ট ফোর্ট কিন্তু হয়, ফলে আপনারা যদি যদি করতে চান কেউ, তাহলে কিন্তু ইউ ক্যান কন্ট্যাক্ট হিম। তো চলিয়ে বিজয় রানীজি, হ্যাঁ স্যার নমস্কার, আপ লোক বহুত বহুত ধন্যবাদ, নমস্কার। মাউন্ট আবু আও, নেচার হ্যাঁ বহুত কিছু দেখে কে লিয়ে প্রগতি কে অন্দর, यहाँ पर ट्रैकिंग होता है, केविंग होता है, रॉक क्लाइंबिंग होता है, बहुत खूबसूरत जगह घूमने लायक है, अच्छे होटल से यहाँ रुकने के लिए, खाने पीने की अच्छी सुविधा है, और बिल्कुल नीट एंड क्लीन, साफ़ सुथरा है। मेरे से कांटेक्ट करने के लिए मेरा नंबर नोट कर लीजिए, 9992984865। थैंक यू। এখানে প্রচুর প্রচুর কেভ আছে, দেখলাম ঘুরে ঘুরে প্রচুর কেভ আছে, একদম দারুণ হচ্ছে যে গুহা, সেই গুহা ধরে ধরে আপনি হচ্ছে এগিয়েও যেতে পারেন। তো সেই গুহায় ইনি যান অ্যাডভেঞ্চারাস স্পোর্ট করাতে, এটাই কেভিং বলছেন। তো যাই হোক, আমি ডেসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, এই হচ্ছে কথা। চলুন আবার পরে দেখা হচ্ছে, সারাদিন ঘুরে ফিরলাম, খুব ক্লান্ত, এখন বিশ্রাম নিই, পরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল। অ্যাকচুয়ালি মাউন্ট আবুতে আমরা যে হোটেলটা আছি, এটা সেই হোটেলটার অফিসের ছাদ। হ্যাঁ, হোটেলটা অ্যাকচুয়ালি মানে কনসেপ্ট অ্যাকচুয়ালি কটেজের, বিভিন্ন কটেজ অ্যাকচুয়ালি অ্যাসেম্বলড করে সেটাকে একটা হোটেল করা হয়েছে, এবং কিছু কটেজ তৈরিও হচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমার দেখেই সন্দেহ হয়েছিল, আমি জিজ্ঞেস করে আমার সন্দেহ নিরসন করলাম, যে কটেজগুলো একেবারেই কন্টেনার দিয়ে তৈরি, অর্থাৎ যে কন্টেনার আমরা দেখি ট্রাকে, ট্রাকে করে যে কন্টেনার আমরা দেখি যাচ্ছে, সেই কন্টেনারগুলো দিয়ে এই কটেজগুলো তৈরি হয়েছে, এবং এই কটেজগুলোকে অ্যাসেম্বল করে তৈরি হয়েছে এই হোটেল। চলুন আবার দেখা হচ্ছে, বেশ ঠান্ডা আছে।
রাতের ডিনার কমপ্লিট, পোশাক দেখে বুঝতে পারছেন যে ইটস কোল্ড, ইটস কোল্ড ইন মাউন্ট আবু। আকাশে চাঁদ এবং মেঘেদের খেলা চলছে। যাই হোক, চারিপাশের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। এই আজকে ব্লগটা এখানেই শেষ করব। ইটস টাইম টু কল ইট এ ডে। আগামীকাল জয়সলমীর যাচ্ছি আমরা, নিশ্চয়ই আপনাদের সাথে মাউন্ট আবু থেকে জয়সলমীর যাওয়ার গোটা রাস্তায় কী হচ্ছে না হচ্ছে সবটাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সি ইউ টুমরো।